পানির দামে হানি অফার বলে একটা কথা আছে না, এই ব্রেসলেটটা হচ্ছে তাই। দামি এই এরকম ব্রেসলেটের দাম আগে অনেক বেশি ছিল, 250 করে ছিল মেবি, এখন হয়তো বা দামটা একটু কমিয়েছে। এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে জোড়াটা ছুটে যায়। এই ব্রাশগুলো কিন্তু ওয়াশের কাজে খুব আসসালামু ভালো। আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম একটা রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু ব্রাশ কালেকশন, এগুলোর প্রাইস এবং এগুলো ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো শুরুতেই বলে রাখি, আমি আপনাদের এখানে যে প্রাইস সম্পর্কে যে ধারণাটা দিব এটা কিন্তু অ্যাকুরেট হবে না। আমি যে দামে কিনেছি আমি জাস্ট আপনাদের সেই দামটা জানাবো, আপনাদের এর থেকে বেশি দিয়েও কিন্তু হতে পারে বা এর থেকে কমেও পেতে পারেন, কারণ এক এক জায়গায় প্রাইস রেঞ্জটা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমি বেসিক ধারণাটা দিতে পারি। তো এখানে যে ব্রাশগুলো আছে আমি শুরুতে আপনাদের সিঙ্গেল ব্রাশ সেটগুলো দেখাবো, যেগুলো সিঙ্গেল, আপনারা এক পিস এক এক পিস হিসেবে কিনতে পারেন। তো এই যে আমার কাছে সিঙ্গেল ব্রাশ তেমন নেই, কারণ সিঙ্গেল ব্রাশের প্রাইসটা দেখা যায় যে অনেক বেশি পড়ে। আপনার যে রঙগুলো থাকে রঙের প্রায় 2 গুণ হচ্ছে এক একটা ব্রাশের দাম, আরও বেশিও হয়। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, যারা বিগিনার্স আছেন তারা যে কোনো একটা, যেমন ধরেন যে এই যে একটা ব্রাশ সেট আছে, এই একটা ব্রাশ সেট যদি কিনে নেন তাহলে মোটামুটি আপনাদের হাতে খড়ির যে ব্যাপারটা থাকে সেটা হয়ে যাবে। আর আমার ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। প্রায় প্রতিটি ভিডিওতে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ মোটামুটি আমার এই ঠান্ডা লাগার জন্য নাক বন্ধ হয়ে থাকার যে ব্যাপারটা আছে এটার জন্য আপনারা বেশ ভালো ভালো মন্তব্য করেন, যেগুলো দেখে আমার প্রতিদিন বেশ মানে আমি অবাক হই যে মানুষের অসুস্থতা নিয়ে কিভাবে আপনারা এত নেগেটিভ কমেন্ট করতে পারেন। তো যাই হোক, আমি এখন মূল ভিডিওতে চলে যাই। তো শুরুতে আমি এখানে সিঙ্গেল যে ব্রাশগুলো আছে এগুলো দিয়ে শুরু করছি। তো এই যে শুরুতে এখানে যে ছোট্ট একটা ব্রাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজ 3, এটা একটা রাউন্ড ব্রাশ। তো এই ব্রাশ সেটগুলো মূলত সাইজের উপরে যে দামটা আছে এটা উঠানামা করে। তো এই যে এই ব্রাশটা, এটা আমার থেকে নিয়েছিল হচ্ছে 30 টাকা। এটার থেকে আরও ছোটো ব্রাশের সাইজগুলো আছে, একদম 00 থেকে শুরু করে 000, সাইজ 1, সাইজ 2, এই সবগুলো ব্রাশ কিন্তু অ্যাভেলেবেল আছে। এগুলো আগে যেগুলো একদম 0 সাইজের এগুলো আগে 10 টাকা থেকে শুরু হতো, এখন প্রাইস রেঞ্জটা আসলে কত থেকে শুরু হয় আমার ধারণা নেই, কারণ আমার এখানে যে ব্রাশগুলো আছে প্রত্যেকটা ব্রাশ প্রায় 2 থেকে 3 বছর আগে কেনা। তো মোটামুটি অনেক দিন যাবৎ আমি এই ব্রাশগুলো ইউজ করছি। তো এটার প্রাইস রেঞ্জটা 30 টাকা করে ছিল, এখন 30 টাকা না হলেও মেবি 40 টাকা এরকম হতে পারে। এটার প্রাইস রেঞ্জটা 30 থেকে 40 এর মধ্যে ধরে রাখুন। আর এই যে একটা ফ্ল্যাট ব্রাশ আছে, এই ফ্ল্যাট ব্রাশটা হচ্ছে 11 নম্বর ফ্ল্যাট ব্রাশ। তো এই সাইজের উপর কিন্তু দামটা কম বেশি হতে পারে। আমার এটা হচ্ছে 11 নম্বর ফ্ল্যাট ব্রাশ, আর এই ফ্ল্যাট ব্রাশটা আমার থেকে 70 টাকা করে নিয়েছিল। তারপর আছে একটা ফ্যান ব্রাশ। আর হ্যান্ড পেন্টিংয়ে যারা ফ্যাব্রিক পেন্টিং করে তাদের জন্য আমি বলবো যে ফ্যান ব্রাশটা খুব একটা প্রয়োজন নেই। এটা মোটামুটি আমি কিনে রেখেছি প্রায় 5 বছর যাবৎ, এটা আমার ঘরে পড়ে আছে, বাট এটার লিটারালি কোনো ব্যবহার আমি করিনি। দেখতেই পাচ্ছেন একদম ইউজলেস একটা ব্রাশ। তো এই দুইটা ব্রাশ আছে, একটা হচ্ছে সেটের সাথে আমি পেয়েছি, আর এটা আমি সিঙ্গেল কিনেছিলাম। ক্যানভাস পেন্টিং যারা করে তাদের জন্য ব্রাশটা খুবই হেল্পফুল, বাট ফেব্রিক পেন্টিংয়ের ক্ষেত্রে এটা না হলেও চলে। তো এটা হচ্ছে 30 টাকা নিয়েছিল আমার থেকে, এটার প্রাইসটা হচ্ছে 30 টাকা। তো এই হচ্ছে একটা রাউন্ড ব্রাশ। আমার মোটামুটি এখানে যে কয়টা ব্রাশ আছে এখান থেকে সবচেয়ে দামি ব্রাশ হচ্ছে এটা। এটা সিঙ্গেল পিসি নিয়েছে আমার থেকে 100 টাকা। আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 14 নম্বর ব্রাশ, আর এটার যে ব্রেসেলসগুলো আছে ব্রেসেলের ঘনত্বটা দেখুন। তো এই ব্রেসেলের যে সাইজটা আছে এই সাইজের উপরে মূলত এটার দামটা উঠানামা করে, এক একটা সাইজের জন্য এক একটা দাম। এই যে ব্রাশগুলো আছে এই রাউন্ড ব্রাশগুলো, এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, তো এরকম সিঙ্গেল সেটগুলো থেকে একদম 30 বা 40 টাকা থেকে শুরু হয়, আর প্রাইস রেঞ্জ 300 থেকে 400 টাকা পর্যন্ত হয়ে থাকে। একদম সবচেয়ে বড় যে সাইজটা এটা সম্ভবত 450 বা 500 এরকম প্রাইস। তো এই ব্রাশগুলো আসলে খুবই কাজে, একটা স্ট্রোকে অনেকটা রং মানে দ্রুত করা যায়, তার জন্য এই ব্রাশগুলোর এত চাহিদা, আর এই ব্রাশগুলোর প্রাইসটাও একটু বেশি। তো এটা আমার থেকে নিয়েছে 100 টাকা। তো এখানে আমার ব্রাশের প্রাইসগুলো আমি আবার বলি, এটা হচ্ছে 30 টাকা, এটাও 30 টাকা, এই দুটো হচ্ছে 30 টাকা, এটা 70 টাকা, আর এটা হচ্ছে 100 টাকা।
তো আমার সিঙ্গেল ব্রাশের সংখ্যা মোটামুটি শেষ। আমি আমার আরও আসলে সিঙ্গেল ব্রাশ ছিল এই কয়টায় না, তো আমার আগে যে সিঙ্গেল ব্রাশগুলো ছিল এই সিঙ্গেল ব্রাশগুলো একটা অসুবিধা হচ্ছে, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে জোড়াটা ছুটে যায়, এই মাথাটা খুলে পড়ে যায়, তো এইভাবে আমার বেশ কয়েকটা ব্রাশ নষ্ট হয়েছে। আর তাছাড়া আমি যখন বিগিনার্স ছিলাম তখন তো আসলে অনেক কিছু বুঝতাম না, জানতাম না, যার কারণে ওই রকম প্রপারলি যত্ন নেওয়া হয় নাই, এই জন্য অনেক ব্রাশ নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ছোট্ট একটা সেট দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশের। তো এই ব্রাশগুলো কিন্তু ওয়াশের কাজে খুব ভালো কাজে দেয়, ওয়াশের ক্ষেত্রে, কালার মিক্সিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো কাজ করে। তো এই তিনটা একটা সেট ছিল, আর এই তিনটা মিলিয়ে যে সেটটা, এটা আমার থেকে 170 টাকা করে নিয়েছিল। এখন প্রাইসটা একটু কমতেও পারে বা আরও বাড়তির দিকেও যেতে পারে, আর ফ্ল্যাট ব্রাশের দাম এমনিতেই একটু বেশি থাকে। এখন আসি আমার এখানে যে ব্রাশগুলো আছে তার মধ্যে সবচেয়ে পুরনো ব্রাশ সেট হচ্ছে এটা। এটার মধ্যে 6টা ব্রাশ থাকে, আমার আরেকটা যে বড় ব্রাশটা আছে এটার মাথাটা ভেঙে গিয়েছে। তো এইগুলো দেখতেই পাচ্ছেন ব্রাশের নাজেহাল অবস্থা, কারণ তখন আমি বিগিনার্স ছিলাম তো আসলে ওই রকমভাবে এটার যত্ন নিতে পারতাম না, তো যার কারণে আমার ব্রাশ সেটটা নষ্ট হয়ে গিয়েছিলো। আর এইগুলোর প্রাইস সম্ভবত এখন 280 বা 250 এরকমের মধ্যে পাওয়া যাবে, বাট যখন আমি কিনেছিলাম তখন আমার থেকে 400 টাকা করে নিয়েছিল, 400 বা 420 এরকম করে নিয়েছিল, মানে অনেক বেশি এটার দামটা নিয়েছিল। তখন আসলে ওই রকম দাম সম্পর্কে আইডিয়া ছিল না, যার কারণে যে দাম বলেছে আমি সেই দামে কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ফিলবার্ড ব্রাশ। মোটামুটি ফিলবার্ড ব্রাশের কাজগুলো আপনারা ফ্ল্যাট ব্রাশ দিয়েও করে নিতে পারেন, তবে মানে থাকলে ভালো না থাকলেও চলে, এরকম একটা ব্রাশ সেট এটা। তো যাই হোক, তো এখন আসি এই ব্রাশ সেটগুলো নিয়ে। তো এই যে দুইটা ব্রাশ সেট আছে, এই দুইটা ব্রাশ সেটই কিন্তু খুব কাজের দুইটা ব্রাশ। যারা বিগিনার্স আছেন তারা যদি অন্য বলেন যে আমি অন্য কোনো ব্রাশ সেট নেব না, আমাকে যে কোনো একটা ব্রাশ সেট সাজেস্ট করেন, তাহলে আপনাদের আমি এই ব্রাশ সেটটা সাজেস্ট করতে পারবো। তো এখানে মূলত 12টা নিয়ে একটা ব্রাশ সেট আছে, 12টা ব্রাশ নিয়ে, আর এটা খুবই কাজের একটা ব্রাশ সেট। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রুপের ব্রাশ সেট কিন্তু এখানে আছে, একদম রাউন্ড থেকে শুরু করে মপ ব্রাশ, এই যে তিনটা হচ্ছে মপ ব্রাশ, এটাকে বলে ফ্যান ব্রাশ, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাশ, এই যে এটা আর এটা, এই দুইটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাশ, আর এই যে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলবার্ড ব্রাশ। এই যে এই ব্রাশ সেটগুলোর একটি, এই ব্রাশ সেটগুলোর একটি হচ্ছে এটা, আর এই একটা ব্রাশ, এই একটা ব্রাশ, এই তিনটা ব্রাশ হচ্ছে এখানে ফ্ল্যাট ব্রাশ, এই দুইটা অ্যাঙ্গুলার ব্রাশ, এই তিনটা হচ্ছে মপ ব্রাশ, আর এই দুইটা হচ্ছে রাউন্ড ব্রাশ। তো মোটামুটি সব মিলিয়ে একটা ব্রাশ সেট। যারা বিগিনার্স একদম হাতে খড়ির জন্য কিনতে যাচ্ছেন তারা এই ব্রাশ সেটটা কিনতে পারেন। তো এই টোটাল ব্রাশ সেটটার দাম হচ্ছে মাত্র 220 টাকা, মানে পানির দামে হানি অফার বলে একটা কথা আছে না, এই ব্রাশ সেটটা হচ্ছে তাই, দামিও কম আর মোটামুটি সব রকম একটা ভেরিয়েন্ট আছে এই ব্রাশ সেটে। তো সব দিক দিয়ে বিগিনার্স ফ্রেন্ডলি একটা ব্রাশ সেট, এটা আপনারা চাইলে নিতে পারেন। আর এখন আসি যারা ডিটেলিংয়ের কাজ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা ব্রাশ সেট নিয়ে। তো এই হচ্ছে ব্রাশ সেটটা, আমার ব্রাশ সেটের যে প্যাকেটটা আছে এটা ছিঁড়ে গেছে, মোটামুটি 2.5 বছর যাচ্ছে ব্রাশ সেটটা, এটার প্যাকেট আর কত ভালো থাকবে। তো এই যে ব্রাশ সেটটার নাম হচ্ছে কিপ স্মাইলিং ব্র্যান্ডের ব্রাশ ব্যালু প্যাক। তো এই ব্যালো প্যাকের যে ব্রাশগুলো আছে এইগুলোর কথা আসলে না বললে নেই, প্রত্যেকটা ব্রাশ এত সুন্দর, মানে ডিটেলিংয়ের কাজ করার জন্য প্রত্যেকটা ব্রাশ খুবই হেল্পফুল কাজ করে। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 6টা ব্রাশ থাকবে, একদম ট্রিপল 0 থেকে শুরু করে 00, 0, তারপর 1, 2, 3, এই 6টা ব্রাশ, এই যে আমি একদম সিরিয়াল অনুযায়ী দেখে দিচ্ছি, এটা হচ্ছে 000, এটার ব্রাশ সেলটা দেখতে পাচ্ছেন একদমই চিকন, মানে অনেক কাজে লাগে আর কি। তারপর আছে 00, এই যে 00, এটার ব্রেসেলটা একটু লম্বা আর একই রকম চিকন। তারপর আছে শুধু 0, এই যে 0, এটার ব্রেসেলটা একটু মোটা। তারপর আছে সাইজ 1, এই যে এটার ব্রেসেলটা বেশ লম্বা। তারপর আছে 2, যেটার ব্রেসেলটা, আর 3 যেটা আছে এটার ব্রেসেলটা মোটামুটি মোটা আর যথেষ্ট লম্বা। তো এই যে ব্রাশ সেটটা আছে এটার প্রত্যেকটার মাথায় কিন্তু এরকম ক্যাপ আছে, এটার যে ব্রাশগুলো আছে এই মপ ব্রাশগুলোতেও ক্যাপ লাগানো ছিল, এগুলো আমি হারিয়ে ফেলেছি,
এগুলো আসলে থাকে না। তো এই যে এই ব্রাশ সেটটা আছে, এই ব্রাশ সেটটার দাম আমার থেকে নিয়েছিল 180 টাকা ছিল, এখন হয়তোবা 150 পাওয়া যায়। তো এটার দামটা আমি শিওর না, মানে এক এক জায়গায় এক এক রকম দাম। তো আবার অনেক সময় দেখা যায় যে অফারে বিক্রি করছে বিভিন্ন পেজে, সেক্ষেত্রে দেখা যায় 150 টাকা দিয়ে বিক্রি করে। তো এটার প্রাইস রেঞ্জটা আপনারা 150 থেকে 250 এর মধ্যে রাখবেন, তো এর মধ্যে এই ব্রাশ সেটটা পেয়ে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে, এই ব্রাশ সেটের দাম আগে অনেক বেশি ছিল, 250 করে ছিল মেবি, এখন হয়তোবা দামটা একটু কমিয়েছে, কারণ একটা জিনিস যত বেশি অ্যাভেলেবেল হয়ে যায় তখন এটার দামটা কিন্তু অটোমেটিক কমে আসে। তো মূলত আমার কাছে এই কয়টা ব্রাশ সেটই আছে, এখন এগুলোর ব্যবহার যদি বলি, তাছাড়া ফ্ল্যাট ব্রাশগুলো দিয়ে বিভিন্ন মানে সাইজটা খুব ভালো মেনটেন করা যায়। আর এই ধরনের যে রাউন্ড ব্রাশগুলো আছে, এগুলো বড় ধরনের ফুল পাতা এগুলো আর্ট করতে, মানে রং ভরাটের যে কাজগুলো আছে এগুলো দিয়ে বেশ দ্রুত করা যায়। আর বাকি ব্রাশগুলো আসলে এরকমই। এই যে এই ব্রাশ সেটটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু ডিটেলের কাজ করতে বেশ ভালো কাজে দেয়, ডিটেলিংয়ের কাজটা এটা দিয়ে ভালো হয়। তো এই তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো, আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।